বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী রবিবার নয়াদিল্লিতে একান্ত বৈঠকে দুই প্রধানমন্ত্রী এই প্রত্যাশা ব্যক্ত করেছেন সোমবার দিনভর ব্যস্ত সময় কাটিয়ে সন্ধ্যায় ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী রবিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গনে আয়োজিত শপথ অনুষ্ঠানে বিশ্বের আরও কয়েকজন সরকার প্রধানের সঙ্গে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একান্তে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় দুই নেতা আশা প্রকাশ করেন বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে ভবিষ্যতে আমরা এই সম্পর্ককে আরও বিস্তৃত এবং করার ক্ষেত্রে দুই দেশ কাজ সোমবার সকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দুই দেশের স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার প্রধান বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কা ইনভেস্টমেন্ট আসতে পারে এবং মেরিটাইম সেক্টরে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি এই বিস্তারিত আলোচনা হয়েছে এরপর প্রধানমন্ত্রীর হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় তারা দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন ভারতের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের তিন নেতা সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে তাদের সৌজন্য বিনিময় করার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো ব্যস্ত কর্মসূচি শেষে সোমবার বিকালে ঢাকার উদ্দেশ্যে নয় দিল্লি ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকায় পৌঁছন তিনি রুবা এথাসান দীপ্ত সংবাদ ঢাকা